সোমবার কালীপূজোর রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 21 নম্বর ওয়ার্ডের নির্মল ঝিল শ্মশান চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন ওই এলাকায় একটি কালীপূজোর প্যান্ডেলে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। পূজোর উদ্যোক্তারা জানান, হঠাৎ পাশিখানা এলাকার বাসিন্দা আকাশ সিং ও তার দলবল নিয়ে পূজোর প্যান্ডেলে তাণ্ডব চালায় বলে অভিযোগ। পূজো কমিটির 10 জন সদস্যকে মারধর করা হয়, ভেঙে ফেলা হয় 50টি চেয়ার ও 10টি টেবিল। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ভাঙচুর করেছে এইভাবে, আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম, আমরা কিছুই জানি না, এসে দেখছে প্রচুর পরিমাণে ছেলেগুলোকে মারছে। আকাশ এসে কোনো কথা শোনেনি, ওয়ার্ডটা পার্টির নেতা ওসে কারো কোনো কথা শোনেনি। আগে থেকে এসে পুরো ড্রিং কোন অবস্থা ছিল, আগে থেকে এসে সবাইকে মারছে, এসে চলে গেছে যখন যথাযথ সময়, নিজেদের মতো সময় এসে আমাদের মদ্যপ অবস্থায় এসে আমাদের পার্টির নেতা আকাশ সিং যা না তাই করে আমাদের কমিটি সবাইকে মেরে দিয়ে গেল। এবার আমাদেরকে থ্রেট দিয়ে গেছে পর্যন্ত, মৃত্যুর থ্রেট দিয়ে গেছে আমাকে পর্যন্ত, আমার বাবার সামনে আছে, বলেছে তুই ছবি হয়ে গেছিস তোকে মারা হবে। আপনারা কমিটির লোক? আমরা কমিটির লোক, আমি কমিটির লোক, আমরা গোটাটা খেতে চাঁদা তুলি। ঠিক আছে, এখানে মহিলাদের গায়ে হাত তোলা হয়েছে। এই ঘটনায় আহত 3 জন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে উপস্থিত হয় ওই ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, তিনি বিষয়টি চোখে দেখেননি, এলাকার মানুষের কাছে শুনেছেন। তিনি জানান, প্রশাসনকে বলা হয়েছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য। সঠিক, আমি শুনলাম যে এখানে একটা অশান্তি হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। এসে আমাদের এখানে যারা পূজো কমিটির লোক আছে তারা আমার কাছে অভিযোগ করলো যে এখানে এখানে আমাদের এই এলাকারই কয়েকজন এসে এখানে চেয়ার ফেয়ার ভাঙচুর করেছে, কারো গায়ে হচ্ছে, কারো কারো গায়ে আঘাত করেছে। আমি যেই ঘটনা ঘটাক না কেন আমি তীব্র নিন্দা করছি, এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। আমি সন্ধ্যাবেলায় এসে এখানে বলে গিয়েছিলাম যে এটা কালী পুজো বর্ধমান শ্মশানে, বর্ধমান শহরের প্রত্যেকটি মানুষ আছে এখানে, নিজেদের মধ্যে এই অশান্তি, বর্ধমান শহরের সাধারণ মানুষ এতে আতঙ্কিত, বর্ধমান শহরের সাধারণ মানুষ যাতে ভালোভাবে শ্মশানের কালী পুজোটা দেখতে পারে, তার পরিবেশ বজায় রাখার জন্য আমি আবেদন করেছিলাম। কিন্তু সেই আবেদন যারা এখানে ক্ষুণ্ণ করেছে, আমি নিশ্চিতভাবে মনে করি তারা অন্যায় করেছে। এখনও আমি এলাকার একজন জনপ্রতিনিধি হিসেবে যেই করুক, ব্যক্তিগতভাবে কাউকে তো আমি দেখিনি, আমি এখানে অভিযোগ শুনতে পাচ্ছি, যেই করুক বিষয়টা সম্পর্কে আমি এদের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য নেব এবং বিষয়টা যেখানে জানানো যত উপযুক্ত জায়গায় আমি জানাবো এবং আমি এই ঘটনার নিন্দা করছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।